একদমই মাটির সাথে মিশতে গিয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় সবচাইতে শক্তিশালী কোম্পানি ওপেন এআই, এবং সেটা মাইক্রোসফটের সিইওর জন্য, যে দিয়েছিল কঠিন একটা চাল। যেই চাল থেকে বাঁচার কোনো উপায় ছিল না এই 90 বিলিয়ন ভ্যালুয়েশন আলা কোম্পানি ওপেন এআই এর। কিন্তু এখন একটা নাটকীয় মোড় নিল এই পুরো ঘটনায়। কি নাটকীয় মোড় আর মাইক্রোসফটই বা কি চাল দিয়েছিল সেগুলো জানলে আপনি নিজেও একটু সারপ্রাইজ হবেন। সবাই তো কম বেশি জানে ওপেন এআই এর সিইও এবং চ্যাট জিপিটি লিডার স্যাম অল্টম্যানকে তো ওপেন এআই এর বোর্ড মেম্বাররাই চাকরি থেকে বের করে দেয়, সেই সঙ্গে ওপেন এআই এর প্রেসিডেন্ট জর্জ ব্রোকো চাকরি ছেড়ে দেয়। এখন এসব বিষয় নিয়ে অনেক কাহিনী কেচ্ছা হবার পর ওপেন এআই নতুন সিইও হিসেবে একজনকে অ্যাপয়েন্ট করে। তো এখন এই বিষয়ে ওপেন এআই এর বড় ইনভেস্টর মাইক্রোসফট বলল, আচ্ছা সমস্যা নাই, আপনারা নতুন সিইও নিয়েছেন, ভালো কথা, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে কাজ করে যাব। কিন্তু যেহেতু স্যাম অল্টম্যান আর জর্জ ব্রোক আর আপনাদের কোম্পানিতে নাই, তাই এবার আমরা তাদের দুজনকে হায়ার করে কাজ করব। এতদূর পর্যন্ত মোটামুটি ঠিক ছিল, কিন্তু স্যাম অল্টম্যানকে ওপেন এআই এর এমপ্লয়িরা এতটাই পছন্দ করে যে তারা ওপেন এআই এর বোর্ড মেম্বারদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, এবং প্রায় 500 জনেরও বেশি এমপ্লয়ি কোম্পানির বোর্ড মেম্বারদের লিখিতভাবে জানায় যে আপনারা যদি বোর্ড মেম্বার পদ থেকে না সরেন তবে আমরা কোম্পানি ছেড়ে দিব, চাকরি থেকে রিজাইন করব। আর যখন মাইক্রোসফটের সিইও অফিশিয়ালি জানিয়ে দেয় সে স্যাম অল্টম্যানকে নিয়ে নতুন এআই রিসার্চ ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করবে, তখন ওপেন এআই এর 750 জন এমপ্লয়ীদের মধ্যে প্রায় 700 জনই ডিসিশন নিয়ে নেয় তারা স্যাম অল্টম্যানের সঙ্গে থাকতে চায়, ওপেন এআই ছেড়ে দিবে। ইনফ্যাক্ট মাইক্রোসফটও অ্যাসিওর করে যে তোমরা যারা যারা ওপেন এআই ছেড়ে আসতে চাও তোমাদের জন্য এই নতুন কোম্পানিতে চাকরি আছে। মানে বুঝতে পারছেন খেলাটা? 1 মিনিটের মধ্যে কোনো টাকা ইনভেস্ট না করে মাইক্রোসফট ওপেন এআই কোম্পানির প্রায় সমস্ত এমপ্লয়ীকে টেনে নিয়েছে, বলা যায় যে পুরো কোম্পানিটাকেই কিনে নিয়েছে। ইনফ্যাক্ট ওপেন এআই এর যারা যারা ক্লায়েন্ট ছিল তারাও এখন মুখ ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে, কারণ যদি এআই এক্সপার্টই না থাকে, এমপ্লয়ী না থাকে, তাহলে সাপোর্ট তারা কিভাবে দিবে? আর তাছাড়া চ্যাট জিপিটির অ্যালগোরিদম বা অন্যান্য ওপেন এআই এর সিস্টেমের অ্যালগোরিদম মাইক্রোসফটের কাছেও আছে। সো তারা চ্যাট জিপিটির মতো আরেকটা জেনারেটিভ এআই নিমিশেই ওপেন এআই এর যেসব এমপ্লয়ী আছে তাদেরকে দিয়ে বানিয়ে ফেলতে পারবে। তবে শুধু মাইক্রোসফটই না, মেটা, এনভিডিয়া, গুগল এইসব কোম্পানিও এখন ওথ পেতে আছে ওপেন এআই থেকে রিজাইন দেওয়া এমপ্লয়ীদের হায়ার করতে। ইনফ্যাক্ট কিছু কোম্পানি এটা অফার করছে যে কোনো চিন্তা নাই, তোমরা খালি রিজাইন দাও, তোমাদেরকে অ্যাডভান্স 1 মাসের স্যালারি দিয়ে জয়েন করাবো। এখন প্রশ্ন হলো, ভাই এক কোম্পানির এমপ্লয়ীদের নিয়ে এত মাতামাতি কেন? কারণ সামনে ফিউচার যদি কেউ পাল্টাতে পারে তবে সেটা এআই পারবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডে সবচাইতে শক্তিশালী কোম্পানি ছিল ওপেন এআই, যারা চ্যাট জিপিটি বানিয়ে বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। 1 বছরে যার ইউজার ছিল 830 মিলিয়ন মানুষ। যদিও চ্যাট জিপিটির দেখাদেখি গুগল, মাইক্রোসফট, মেটা নিজ নিজ এআই জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ মডেল বানিয়েছিল, কিন্তু সেগুলোর কোনোটাই চ্যাট জিপিটির মতো সাকসেস পায়নি। আর এই কারণে বাকি টেক কোম্পানিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই রেসে এগিয়ে থাকার জন্য ওপেন এআই এর টেক এক্সপার্টদের লুফে নেওয়ার জন্য হা হয়ে আছে। কিন্তু বস, ওপেন এআই এখন সেফ, একদম নিরাপদ, কারণ তাদের হিরো স্যাম অল্টম্যান আজকে টুইটারে পোস্ট করে জানায় সে মাইক্রোসফটে জয়েন হবার ডিসিশন নিয়েছিল ঠিকই, কিন্তু ওপেন এআই কে সে এতটাই ভালোবাসে যে আবার সে ওপেন এআই তেই ব্যাক করতে যাচ্ছে। মানে হচ্ছেটা কি বস, এত গুগলি কেন? নাকি এটা নিজেদের মধ্যেই সাজানো নাটক, কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি?